খুলনায় তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের আয়োজনে হিফজুল কোরআন অ্যাওয়ার্ড ও কোরআন উৎসব 2022 অনুষ্ঠিত হয়েছে। বুধবার হোটেল সিটি ইনে যশোর, খুলনা, পিরোজপুর ও বরিশালে তানজিমুল উম্মাহর 5টি হিফেজ মাদ্রাসা থেকে 111 জন হিফেজ সমাপনকারী শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান ও তাদের বাবা মাকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সম্মানিত অতিথি ছিলেন খুলনা 2 আসনের সংসদ সদস্য সালাউদ্দিন জুয়েল। তানজিমুল উম্মাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুল্লাহ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান ডক্টর মিম আতিকুল্লাহ, মাওলানা মুফতি আব্দুর রহিম, হাফিজুর রহমান, প্রফেসর ডক্টর মোহাম্মদ শাহজালাল, আনোয়ার আব্দুল কুদ্দুস।